Welcome students, আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের 23 নম্বর অধ্যায়ের কোষে দেখি 23.3 এর 9 নম্বরে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে a b দেখিনি প্রথম প্রশ্নে কি বলা হয়েছে যদি 3x equal to cosec alpha এবং 3yx equal to cot alpha হয় তাহলে 3 into x square minus 1 by x square এর মান a নম্বর 1 by 27 বি নম্বর অপশন বলছে 1 বাই 81 সি নম্বর অপশন বলছে 1 বাই 3 এবং ডি নম্বর অপশন বলছে 1 বাই 9 তাহলে এখানে কি দেওয়া আছে কোসেক আলফা ইকুয়াল টু 3x এবং কট আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত 3 বাই x এখন আমরা কি জানি কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু কি 1 এখানে আমরা কি করব কোসেক আলফা এবং কট আলফার মানগুলো বসিয়ে নেব বসিয়ে নিলে কি পেয়ে যাচ্ছি আমরা 3x তার হোল স্কয়ার মাইনাস 3/x তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 1 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9x স্কয়ার মাইনাস 9/x স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 1 তাহলে এখান থেকে আমি যদি 9 কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি কত x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 1 তাহলে প্রশ্নে বলা ছিল কি 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান তাহলে এখানে আমি 3 রেখে দেবো তাহলে কী পেয়ে যাচ্ছি 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 3 চলে গেছে তাহলে ডান দিকে পেয়ে যাবো আমরা 1 বাই 3 তাহলে আমাদের কারেক্ট অপশান হবে সি দুই নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যদি 2x ইকুয়াল টু সেক এ এবং 2/x ইকুয়াল টু ট্যান এ হয় তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর মান এ নম্বর অপশান বলছে 1 বাই 2 বি নম্বর অপশান বলছে 1 বাই 4 এবং সি নম্বর অপশান বলছে 1 বাই 8 এবং ডি নম্বর অপশান বলছে 1 বাই 16 এটাও সেম এক নম্বরের মতোই তাহলে আমরা কী জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু কী জানি 1 তাহলে এখানে আমি যদি সেক এ এবং ট্যান এর মানটা বসিয়ে নিই তাহলে কী পেয়ে যাবো 2x তার হোল স্কোয়ার মাইনাস 2/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছে কত 1 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার ইকুয়াল টু 1 একই রকমভাবে আমরা কী করবো 4টাকে কমন নিব কমন নিলে পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 1 এখানে আমাকে কী রাখতে হবে 2 রাখতে হবে 4 হচ্ছে 2 ইন্টু 2 তাহলে একটা 2কে আমরা রেখে দেবো রেখে নিয়ে বাকি যে দুইটা ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 1/2 অর্থাৎ আমাদের যে কারেক্ট অপশান সেটা হচ্ছে এ নম্বর 3 নম্বরে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান এ নম্বরে বলছে 1 বি নম্বর 0 সি নম্বর 2 ডি নম্বর বলছে কোনোটি নয় তাহলে যেটা দেওয়া আছে কি দেওয়া ছিল ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু হচ্ছে কত 2 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ট্যান আলফা প্লাস ট্যান কট আলফা ইকুয়াল টু আমরা কী জানি 1 বাই ট্যান আলফা তাহলে লিখে দিলাম ইকুয়াল টু 2 তাহলে এখানে আমরা কী পেয়ে যাচ্ছি লসাগু করে নেবো ট্যান আলফা তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত ট্যান স্কোয়ার আলফা প্লাস কত 1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 2 এবার ট্যান আলফাটাকে ডান দিকে নিয়ে চলে যাবো তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 2 ট্যান আলফা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 2 ট্যান আলফাটাকে বাম দিকে নিয়ে নিলাম এবার এটাকে আমি ট্যান আলফাটাকে যদি আমরা এ ধরে নিই ওয়ানটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু ওয়ানটাকে আমরা বি ধরে নেবো প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা দিয়ে ট্যান আলফা ইকুয়াল টু 1 তাহলে কট আলফা ইকুয়াল কী জানি আমরা 1 বাই ট্যান আলফা তাহলে ইকুয়াল পেয়ে যাচ্ছি কত 1 বাই 1 ইকুয়াল পেয়ে গেলাম 1 এখন আমাকে বের করতে বলা হয়েছিল ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান তাহলে আমরা লিখে নেব ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কত ট্যান আলফার মান ছিল কত 1 তাহলে 1 এর পাওয়ার হচ্ছে কত 13 প্লাস কট আলফার মান পেয়ে গেলাম 1 তাহলে লিখতে পারবো আমরা 1 এর পাওয়ার 13 ইকুয়াল টু 1 এর পাওয়ার 13 ইকুয়াল টু 1 প্লাস হচ্ছে 1 তাহলে ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 2 অর্থাৎ আমাদের যে কারেক্ট অপশান সেটা হচ্ছে সি নম্বর 4 নম্বর যদি
সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো, জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্স এর মান এ নম্বর অপশন বলছে 1, বি নম্বর অপশন বলছে 2, সি নম্বর অপশন বলছে রুট 2 এবং ডি নম্বর অপশন বলা হয়েছে 2 রুট 2। তাহলে যেটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, কস থিটাটাকে ডান দিকে সরিয়ে নিলাম, তাহলে এখান থেকে আমরা কস থিটাটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 1। এবার সাইন থিটা বাই কস থিটা মানে কী জানি আমরা, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1। এবার ট্যান থিটা সমান 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান, তাহলে আমরা লিখতে পারছি 1 এর জায়গায় ট্যান 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এক্স এর মান, অর্থাৎ এক্স ইকুয়াল টু লিখে আছে কি, এক্স ইকুয়াল টু সেক থিটা প্লাস কোসেক থিটা। এখন আমরা থিটা ইকুয়াল টু কী পেয়েছি 45 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি সেক 45 ডিগ্রির মান হচ্ছে কত রুট 2 প্লাস কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে কত রুট 2, তাহলে আমরা এটা যোগ করলে পেয়ে যাচ্ছি 2 রুট 2, অর্থাৎ আমাদের যে কারেক্ট অপশান সেটা হচ্ছে ডি নম্বর। 5 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, 2 কস 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান, এ নম্বর অপশান বলছে 10 ডিগ্রি, বি নম্বর বলছে 15 ডিগ্রি, সি নম্বর বলছে 20 ডিগ্রি এবং ডি নম্বর বলছে 30 ডিগ্রি। তাহলে কী বলা হয়েছে 2 কস 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখে নেব 2 কস 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস 3 থিটা ইকুয়াল টু কী পাচ্ছি 1 বাই 2। এখন আমাকে দেখতে হবে কস কত ডিগ্রির মান হচ্ছে 1 বাই 2, আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে 1 বাই 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 থিটা ইকুয়াল টু কস কসটা যদি ভ্যানিশ করে দিই তাহলে 3 থিটা ইকুয়াল পেয়ে যাচ্ছি কত 60 ডিগ্রি, তাহলে এখান থেকে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে কারেক্ট অপশান সেটা হবে সি নম্বর। বি নম্বরে কী বলা হয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে কত 2, কস আলফার যদি মানটা আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কস জিরো ডিগ্রির মান হচ্ছে কত 1, এখন এটা 90 ডিগ্রি থেকে ছোটো বলা হয়েছে তাহলে এটারও আমি সর্বনিম্ন মানটা পেয়ে যাচ্ছি কত 1, অর্থাৎ সেক স্কোয়ার আলফার মানটা পাচ্ছি 1 প্লাস আমরা কস স্কোয়ার আলফার মান পাচ্ছি কত 1, তাহলে অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান হচ্ছে 2, অর্থাৎ এক নম্বরে যে বিবৃতিটি দেওয়া আছে সেটি হচ্ছে কি সত্য। 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, কস জিরো ডিগ্রি ইন্টু কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি ইন্টু কস 3 ডিগ্রি ইন্টু ডট ডট কস 90 ডিগ্রি এর মান হচ্ছে কত 1, এখানে আমরা সিম্পলি একটা জিনিস লক্ষ্য করব যেটা হচ্ছে কি কস জিরো ডিগ্রি এর মান হচ্ছে 1, কিন্তু মাঝের যে কোণগুলো আছে সেগুলোর মান আমরা না জানি সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমাকে শুধু একটা জিনিস যদি লক্ষ্য করি কস 90 ডিগ্রি তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে কত 0, অর্থাৎ 0 ইন্টু যত এই মান এই কোণগুলোর মান যত হয় না কেন আমরা পেয়ে যাচ্ছি কস 90 ডিগ্রির মান 0, অর্থাৎ সম্পূর্ণটাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে টোটাল যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 0, কিন্তু এখানে বলা হয়েছে কত 1, অর্থাৎ 2 নম্বর যে বিবৃতিটি সেটি হচ্ছে কি ফলস। এবার আমরা দেখব সি নম্বরে শূন্য স্থান পূরণ করে, এক নম্বরে বলা হয়েছে 4 বাই সেক স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান, তাহলে এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে আমরা কী করব লিখে নেব 4 বাই সেক স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4 বাই সেক স্কোয়ার থিটা লিখে নেব প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ছিল 3 সাইন স্কোয়ার থিটা লিখে নিলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 বাই সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা যদি ওপর উঠে নিই তাহলে পেয়ে যাবো আমরা কি কস স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারবো 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা মানে আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখে নিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, যোগ করলে পেয়ে যাচ্ছি 4 সাইন স্কোয়ার থিটা,
তাহলে এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিব 4 কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি 4 ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এখন আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে কত 1 তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 ইনটু 1 ইকুয়াল হচ্ছে কত 4 অর্থাৎ আমাদের যে শূন্যস্থান সেই শূন্যস্থানে হবে কত 4 দুই নম্বর প্রশ্নে কি বলছে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে cos থিটা এর মান কত হবে তাহলে এখানে বলা হয়েছে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত 1 বাই 2 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা এখন দেখব হাফ সাইন কত ডিগ্রি মান আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে হাফের বদলে আমরা বসিয়ে নেব কত সাইন 30 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সাইন সাইন যদি আমরা ভ্যানিশ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত 30 ডিগ্রি অর্থাৎ আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এটা মাইনাস 30 ডিগ্রিকে ডান দিকে পাঠিয়ে দিলে পেয়ে যাচ্ছি কত প্লাস 30 ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এখন আমাকে বের করতে বলা হয়েছে কস থিটা এর মান অর্থাৎ আমরা বের করব কস থিটা ইকুয়াল টু কস থিটার মান পেলাম আমরা কত 60 ডিগ্রি তাহলে কস 60 ডিগ্রির মান আমরা জানি কত 1 বাই 2 অর্থাৎ শূন্যস্থানে হবে কত 1 বাই 2 তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 বাই 2 হলে কস টু দিবার 4 থিটা মাইনাস সাইন টু দিবার 4 থিটা এর মান কত হবে অর্থাৎ আমাকে বের করতে হবে কি কস টু দিবার 4 থিটা মাইনাস সাইন টু দিবার 4 থিটা এটার মান বের করতে হবে তাহলে এটাকে আমরা কস টু দিবার 4 থিটাটাকে আমরা লিখতে পারবো কি কস স্কোয়ার থিটা তার কি লিখবো হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখবো কি সাইন স্কোয়ার থিটা তার লিখবো হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইনটু কি পেয়ে যাবো আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এখন এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার মান দেওয়া আছে কত 1 বাই 2 এবং কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার মান আমরা জানি কত 1 তাহলে হাফের সাথে 1 গুণ করলে পেয়ে যাবো আমরা কত হাফ এর কস টু দি 4 থিটা মাইনাস সাইন টু দি 4 থিটা এর মান তাহলে পেয়ে গেলাম আমরা কত 1 বাই 2 এবার আমরা দেখব 10 নম্বরের যে সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে এক নম্বরে বলা হয়েছে যদি আর কস থিটা ইকুয়াল টু 2 রুট 3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু 2 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি দেওয়া আছে কি আর কস থিটা ইকুয়াল টু 2 রুট 3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু 2 তাহলে আমরা যদি কি করি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে নিই তাহলে কি পাচ্ছি দেখে নিই আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি আমি 2 বাই 2 রুট 3 তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর আর কেটে নিতে পারবো তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু 2 কেটে নেব তাহলে পেয়ে যাচ্ছি কত 1 বাই রুট 3 এখন ট্যান কত ডিগ্রির মান 1 বাই রুট 3 আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 3 তাহলে আমরা ট্যান ট্যান যদি ভ্যানিশ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এখানে বলা হয়েছিল থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ থিটার মানটা আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি এখন আমাকে বের করতে হবে আর এর মানটা তাহলে আমরা কি জানি দ্বিতীয়টা থেকেই যদি আমি দেখি তাহলে আমরা কি পাচ্ছি আর সাইন থিটা ইকুয়াল ছিল কত 2 তাহলে আমরা থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসে নিতে পারবো তাহলে লিখে নিতে পারবো সাইন 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত 2 এখন আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত 1 বাই 2 তাহলে আমরা লিখে নিলাম তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 2 ইনটু হাফটা ডান দিয়ে গেলে 2 হবে তাহলে পেয়ে যাচ্ছি আমি কত 4 অর্থাৎ যে নিয়ে আর এর মান সেটা পেয়ে গেলাম 4 এবং থিটার মান যেটা সেটা হচ্ছে কত 30 ডিগ্রি দুই নম্বরে কি বলছে যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয় যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কস এ প্লাস কস বি এর মান নির্ণয় করতে হবে বলে দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল হচ্ছে কত 2 এবং আরও বলে দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এখন আমরা জানি সাইনের ক্ষেত্রে সাইন থিটার মানটা হচ্ছে কত মাইনাস 1 থেকে 1 এর মধ্যে অর্থাৎ সাইন থিটার যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে কত 1 এখন যদি সাইন এর মান 1 এবং কস বি এর মান 1 হয় তাহলে আমরা 2 পাবো নচেত আমরা থিটার অন্য কোনো যে কোনো মান নিই না কেন আমরা এই সমীকরণটি স্যাটিসফাইড করবে না
অর্থাৎ সাইন থিটার যদি আমরা সর্বোচ্চ মানটাই নিই তাহলেই এই সমীকরণটা একমাত্র স্যাটিসফাইড করবে, অর্থাৎ আমরা পাব সাইন এ ইকুয়াল টু ওয়ান এবং সাইন বি ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা জানি সাইন এ ইকুয়াল টু ওয়ান সাইন কত ডিগ্রি মান, 90 ডিগ্রি মান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে আমরা পেয়ে যাব সাইন বি ইকুয়াল টু কি, সাইন 90 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত, 90 ডিগ্রি। প্রশ্নে কি বের করতে বলা হয়েছিল, কস এ প্লাস কস বি এর মান। তাহলে আমরা লিখে নিব কি, কস এ প্লাস কস বি ইকুয়াল টু লিখে নিতে পারছি কি, কস এ এর মান কত, 90 ডিগ্রি, প্লাস কস বি, বি এর জায়গায় আমরা বসিয়ে নেব কত, 90 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি কস 90 ডিগ্রি মান হচ্ছে কত, 0, প্লাস কস 90 ডিগ্রি মান হচ্ছে কত, 0। তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে মানটা পেলাম সেটা হচ্ছে কত, কস এ প্লাস কস বি এর মান হচ্ছে কত, 0। তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তাহলে আমাকে বের করতে হবে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার মান। তাহলে আমরা লিখে নিচ্ছি 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 9 ট্যান স্কোয়ার থিটা থেকে লিখতে পারছি আমরা কত, 3 ট্যান থিটা তার হোল স্কোয়ার, প্লাস 4 কট স্কোয়ার থিটা থেকে লিখতে পারবো আমরা কত, 2 কট থিটা তার কি হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 ইন্টু হচ্ছে কত, 2। তাহলে পেয়ে গেলাম কত, 12। ট্যান থিটা কট থিটা গুণ করলে পেয়ে যাচ্ছি 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 12। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আবার আমরা এখানে প্লাস অনুযায়ী যদি লিখি তাহলে লিখতে পারবো আমরা কি, 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি হিসেবে। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারছি কি, 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা কট থিটা কেটে কাটলে পেয়ে যাচ্ছি কত, 1। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে পেয়ে গেলাম কত, 12। এখন আমরা যদি দেখি প্রথম ক্ষেত্রে, এক নম্বরের ক্ষেত্রে কি দেখব, এই যে রাশিটি দেখতে পাচ্ছি 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, তাহলে যে কোনো বর্গ যদি থাকে তাহলে সেই রাশিটির সর্বনিম্ন মান হয় কত, 0। অর্থাৎ এক নম্বর থেকে আমরা বলতে পারবো যে সর্বনিম্ন মানটা কত হবে, 12 হবে। আবার দুই নম্বর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 3 ট্যান থিটা প্লাস 2 কট থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ যে রাশিটি রয়েছে সেই রাশিটির সর্বনিম্ন মান হবে কত, 0। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, 0 মাইনাস 12 ইকুয়াল টু পেলাম কত, মাইনাস 12। অর্থাৎ এখানে আমরা দুরকমের মান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারছি কি প্লাস 12 হচ্ছে সর্বনিম্ন মান, আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখছি কি মাইনাস 12 হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে কোন মানটাকে আমরা নিব, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে যে মেন যে রাশিমালাটি দেওয়া আছে সেখানে কি দেওয়া ছিল, 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে দুটো বর্গ রাশিমালার সমষ্টি আছে, অর্থাৎ দুটি পদের বর্গের সমষ্টি যদি থাকে সেই মানটা কখনোই নেগেটিভ হতে পারে না, সবসময় কী হয়, পজিটিভ হবে। অর্থাৎ আমাদের যে কারেক্ট উত্তর হবে সেটা হচ্ছে কত, প্লাস 12। পরের প্রশ্নে কি বলছে, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে লিখে নেব কি, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কারণ হচ্ছে এই মানটা হচ্ছে কত, 1, তাহলে 1 ইন্টু এটা ইকুয়াল টু হচ্ছে কি, সেই মানটাই থাকবে। তাহলে সাইন স্কোয়ার আলফাটাকে আমরা যদি এ ধরে নিই, কস স্কোয়ার আলফাটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা কী পাচ্ছি, কী দেখতে পাচ্ছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু কী পাচ্ছি, এ প্লাস বি। অর্থাৎ এখানে আমরা যদি একটা সূত্র ব্যবহার করি তাহলে সূত্রটা কী পেয়ে যাচ্ছি আমরা কি,
sin square alpha plus cos square alpha তার হচ্ছে কি হোল কিউব সূত্র পড়ে যাচ্ছে অর্থাৎ a + b তার হোল কিউব সূত্র এখন যে ভিতরে যে মানটা পেলাম sin square alpha plus cos square alpha এটার মান হচ্ছে কত 1 তাহলে আমরা লিখতে পারবো 1 এর কিউব ইকুয়াল টু পেয়ে যাব আমরা কত 1 তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছিল তার মানটা কত হবে 1 লাস্ট 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যদি cos square theta equal to 2 cot theta এবং 0 degree less than theta less than 90 degree হয় তাহলে theta এর মান নির্ণয় করি প্রশ্নে কি দেওয়া আছে cosec square theta equal to 2 cot theta তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cosec square theta equal to আমরা জানি 1 plus cot square theta তাহলে আমরা পাবো 1 plus cot square theta equal to 2 cot theta এখন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাব আমরা cot square theta minus 2 cot theta plus 1 equal to 0 cot theta কে a এবং 1 টাকে b ধরে নিয়ে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো যেটা হচ্ছে a minus b তার হোল স্কয়ার অর্থাৎ আমরা পেয়ে যাব cot theta minus 1 তার হোল স্কয়ার equal to পেয়ে যাব কত 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cot theta minus 1 equal to 0 বাঁ দিয়ে লিখতে পারবো cot theta equal to 1 এবার আমাকে দেখতে হবে cot কত ডিগ্রির মান হচ্ছে 1 আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1 তাহলে আমরা পেয়ে গেলাম theta equal to কত 45 ডিগ্রি